অপারেশন হোক বা সংক্রামক রোগে আক্রান্ত রোগীর পরীক্ষা প্রতিপদে হাসপাতালে প্রয়োজন গ্লাভস সরকারি হাসপাতালে এই জিনিসটি মেলার কথা বিনামূল্যে কিন্তু এখন কাঠের করি খরচ করে চিকিৎসকদের জন্য গ্লাভস কিনতে ছুটতে হচ্ছে রোগীর আত্মীয়দের এই ছবি কোনো গ্রামগঞ্জের হাসপাতালের নয় রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল এস কে এম এর আমি তো জানি না যে ওখান থেকে গ্লাভস দেবে এখান থেকে আমার বিল করে দিয়েছে ওখান থেকে হাসপাতাল থেকে আমি এখান থেকে কিনতে এসেছি ডাক্তারবাবু লিখে দিচ্ছে আমরা নিচ্ছি আমরা তো জানি না যে সব পাওয়া যাচ্ছে ফ্রিতে ওরা বলছে নিয়ে আসো ওরা লিখে দিয়েছে আমরা নিতে এসেছি গ্লাভসের সংকটের কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এসএসকেএম এর অধিকর্তা প্রদীপ মিত্র দাবি যে সংস্থাকে গ্লাভস সরবরাহের বরাদ্দ দেওয়া হয়েছে তারা সরবরাহ করতে পারছে না সেন্ট্রাল মেডিকেল স্টোরে বিষয়টি জানানো হয়েছে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিতে হবে কম খরচের কারণেই সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন প্রশ্ন উঠছে সেখানে এসে তাদের উপরি খরচের ধাক্কা সামলাতে হবে কেন প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা বলছেন হাসপাতালের অধিকর্তা কিন্তু কেন এখনও তা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন নিমাই পান্ডা এবিপি আনন্দ কলকাতা